नमस्कार, आमी अपराजिता चले एसेछि द वाल प्रेजेंस घरे बाड़ीते स्नैक बक्स निये। विभिन्न धरनेर रेसिपिस आमरा प्रत्येक एपिसोडे शिखे जाच्छि एबं सेगुलो खूबी अभिनव। आजो आमार संगे आछेन मुखरोचकेर कर्णधार प्रणव चंद्र। उनी आजके आमादेर एकटा स्पेशल रेसिपि शेखाबेन एबं आपनारा किन्तु खूब मन दिये देखबेन। दादा नमस्कार। नमस्कार। आजके तो देखछि सत्यि स्पेशल रेसिपि, कारण पान्ता भात आछे। এই পান্তা ভাতটা আপনি কেন ভাবলেন? পান্তা ভাত ভাবলাম এই কারণে, এই কারণে আমাদের যে স্টাফেরা আছে এরা সকলে করে কি পান্তা ভাত খায়, জানেন সব গ্রামের থেকে আসে, তো ওরা চানাচুর দিয়ে পান্তা ভাত খায়, তাই? হ্যাঁ, তো আমাকে বললো যে কি জানেন এই পান্তা ভাত এই চানাচুর দিয়ে স্পেশাল ভাবে চানাচুরটা মিললি খুব ভালো লাগে। স্পেশাল পাপড়ি চানাচুর, যেটা স্পেশাল পাপড়ি চানাচুর, এটার মধ্যে মশলাটা এমন হয়েছে, এটা গরম মশলা, টেস্টটা এমনই মাংস ঝোলে যে টেস্টটা পাবে সেই টেস্টটা পাবে। আচ্ছা, বুঝলেন তো? তো আমি তখন আমায় বললো যে আরেকজন আমাকে ছিল রাখছেন কিন্তু বর্ধমানে বাড়ি, উনি আবার বললেন যে শুধু পান্তা ভাতে চানাচুর নয়, সেটা পোস্ত দিলে, কাঁচা পোস্ত বাটা দিলে আরও ভালো খেতে হয়। তা আমি একদিন ট্রায়াল করলাম যে দেখি কেমন লাগে খেতে। তারপরে এর সাথে দেখলাম পোস্ত বাটা দিলাম, একটু চানাচুর দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, আদা দিলাম, সর্ষের তেল দিলাম, দেখলাম খুব সুস্বাদু খেতে। এবং আমি আমার তো ভালো লাগলো, আমি তখন ভালো লাগার পর কয়েকজনকে খাওয়ালাম, সবাই বলছে খুব ভালো লাগছে। আবার এখন সেকে কাগজে বললাম নাকি বিদেশিরা যারা আসে তাদের নাকি পান্তা ভাত খেতে খুব ভালো লাগছে, তাদের বিদেশিটা হয়েছি তাদের কাছে পাঠাবো আমি পত্র। তো এইটা হচ্ছে কি, আপনি এটা শুধু পান্তা ভাত কেন, আমাদের চানাচুরটা আপনি ডাল দিয়েও ভাত দিয়েও খেতে পারেন। আচ্ছা, এর মশলাটা এমন ধরনের মশলা আছে যেটা মাংস ঝোলে যে টেস্ট সেই টেস্টটা কিন্তু এর মধ্যে পাবেন। আমি এই চানাচুরটা কিন্তু অনেক সময় রুটি দিয়ে খাই, রুটি দিয়ে। বাড়িতে যখন তরকারি ভালো হয় না তখন আমি এই টক মিষ্টি ঝাল যে চানাচুরটা বা এই স্পেশাল পাপড়ি চানাচুরটা অনেক সময় রুটি দিয়েও খাই, খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়ে চানাচুর দারুণ লাগে। আচ্ছা, পাউরুটি দিয়ে খাই শুনেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রুটি দিয়েও দারুণ লাগে, দারুণ লাগে। এই যে পান্তা ভাত, পান্তা ভাত শরীরকে ঠান্ডা করে। আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, আমরা শরীর ঠান্ডা করার জন্য অনেক রকমের মকটেলস, কোল্ড ড্রিঙ্ক, শরবত, আইসক্রিম এসব খেয়ে থাকি, কিন্তু সব থেকে বেশি ঠান্ডা করে পান্তা ভাতে। সেই জন্য যখন আমরা স্কুল থেকে ফিরতাম তখন মা আমাদের বলতেন যে কী আছে খাবারে, না পান্তা ভাত আছে, কারণ শরীরে মানে খেলাধুলো করে স্কুলে মাঠে দৌড়োদৌড়ি করে শরীর খুব গরম হয়ে থাকতো, পান্তা ভাত খেলে শরীর অনেকাংশে ঠান্ডা হয়ে যেত, পুষ্টিদায়ক, একদম পুষ্টিদায়ক। বাড়ির বাচ্চাদের একটু পান্তা ভাত খাওয়ানোর অভ্যেস করাতে পারেন। এই রেসিপিটা কীভাবে করবেন দাদা? এটা কীভাবে বলছি, পান্তা ভাতগুলো একটু ছেঁকে নিলে ভালো হয়। এই নিন দাদা। হুম হুম হুম। তো একটু জলটা ফেলে দিলেই ভালো হয়। পান্তা ভাত দিলাম। হ্যাঁ, এবারে এতে কী সাথে দুবার একটুখানি পোস্ত দেবো। এই যে পোস্ত এন বাটা, পোস্ত বাটাটা টেস্টটাকে বাড়াবে, খুব বাড়ায়। পোস্ত বাটা দিলাম। হুম। এবারে দেবো একটু পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা একটু একটু সর্ষের তেল লাগবে, সর্ষের তেল দেবো। বাড়িতে দেখতেও দারুণ হচ্ছে। আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়েছি, কিন্তু কোনোদিন এরকম পাপড়ি চানাচুর দিয়ে খাইনি, খেয়ে দেখি কিরাম হলো। অসাধারণ, সত্যি অসাধারণ, বিউটিফুল। বিশেষ করে পোস্তটা দেওয়ার জন্য আর পাপড়ি চানাচুর আর পোস্তটা মিশে গিয়ে একটা অন্যরকম টেস্ট। কাঁচা লঙ্কা পোস্ত তেমনি একটা টেস্ট থাকে, এবং আপনি বলেছেন পাঁচ মানে চানাচুরের এমন একটা মশলা আছে, তার এমন একটা গন্ধ আছে যেটা এই পাপড়ি চা মানে এই পোস্তর সঙ্গে মিশে গিয়ে দারুণ খেতে হয়েছে। মানে পান্তা ভাত, পোস্ত বাটা আর চানাচুর সব মিলে একটা দারুণ কম্বিনেশান হয়েছে। থ্যাংক ইউ দাদা, পান্তা ভাতকে এত অভিনবভাবে রিপ্রেজেন্ট করার জন্য খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, এটা একটা অন্য ধরনের রেসিপি, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।
আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, গরমে ঠান্ডা থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দ্য ওয়াল ঘরে বাইরে প্রেজেন্ট স্ন্যাক বক্স। আমরা বিভিন্ন ধরনের রেসিপি রোজ নিয়ে আসছি, সুতরাং চোখ রাখুন দ্য ওয়ালের স্ন্যাক বক্সে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে প্রিয়গোপাল বিশ্বই, আর সুন্দর গয়নাগুলো দিয়েছে শ্রাবণী দাস, তাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদাকেও আমাদের এত সুন্দর রেসিপি শেখানোর জন্য। আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায়, নমস্কার।